वेलकम टू माय चैनल। आज हमें शेखाबो परिवेशेर ना पढ़े शेखा नाना काजेर किछु बोई थे के अनुशीलनी प्रश्नोत्तर एवं संक्षिप्त प्रश्नोत्तर। तो एखाने आछे ओपरे जे समस्त अलिखित ज्ञानेर कथा जानले नीचे लिखे फेलो। एकदिके आछे की काज करते लागे, একদিকে আছে কি কি বিষয়ের জ্ঞানের প্রয়োজন। তো এখানে এক নম্বরে হবে পোড়া মাটির মূর্তি বানাতে, তো এদিকে হবে মাটি চিনতে হবে, যে মাটি পোড়ালে ফাটে না সেই মাটি দরকার, পোড়ানোর কায়দা শিখতে হবে, মাটিতে কি কি মেশাতে হবে তা জানতে হবে। দুই নম্বরে হবে কাঠের নকশা করা শেখা, আর এদিকে হবে কাঠ চেরা নকশা তোলা, কেমন করে হাতুড়ির ঘা মারতে হয়, কতটা জোরে মারতে হয় পাথরের নকশা তোলার জন্য, বাঁকা সোজা তীক্ষ্ণ বা চওড়া প্রভৃতি যন্ত্রের ব্যবহার শিখতে হবে। তারপর এখানে হবে ডোকরার কাজ। ডোকরার কাজ শিখতে হলে ধাতু গলাতে জানতে হবে, তারপর মোম দিয়ে প্রথমে জিনিসের আদলে ছাঁচ বানাতে হবে, বিভিন্ন ডিজাইনের ছাঁচ তৈরি করতে হবে, সেই ছাঁচে মোম ঢালতে হবে। তারপর এখানে আছে তোমার এলাকায় নিচের কাজগুলোর কোনোটা হয় কি তার সম্বন্ধে নিচের তথ্যগুলো পূরণ করো। এখানে একদিকে আছে কি ধরনের কাজ, একদিকে আছে যিনি করছেন তার পরিবারের অন্য কেউ কাজটা করেন করতেন কি না, তিনি কাজটা কার কাছ থেকে শিখেছেন। তো এখানে এক নম্বরে আছে কাঠের কাজ, এখানে হবে বাবা করেন, তিনি কাজটা কার কাছ থেকে শিখেছেন, তার বাবার কাছ থেকে শিখেছেন। তারপরে এখানে আছে মাটির কাজ, এখানে কি হবে না, তো এখানে হবে শিক্ষকের কাছ থেকে শিখেছেন। তারপর এখানে নরম পুতুল তৈরির কাজ, তো এখানে হবে না, শিক্ষিকার কাছ থেকে শিখেছেন। তারপর আছে যে কোনো রকম গয়না তৈরির কাজ, এখানে হবে ঠাকুরদা করেন, আর এখানে হবে ঠাকুরদাদার কাছ থেকে। তারপর এখানে আছে শাড়ি পাড়ের নকশা বোনার কাজ, এখানে হবে মা করেন, আর এখানে হবে দিদিমার কাছ থেকে। তারপর এখানে কিছু ছোট প্রশ্ন আছে, কাঁচা বেত কীভাবে বাঁকাবে, আগুনে গরম করে বাঁকাতে হয়, ডোকরার ছাঁচ কীভাবে বানাতে হয়, মৌচাকের মোম থেকে ছাঁচ বানাতে হয়, ডোকরার মূর্তি কীভাবে বানায়, ছাঁচে ধাতু গলিয়ে ঢেলে মূর্তি বানাতে হয়, শিল্পকর্ম কাকে বলে, হাতে তৈরির কাজকে শিল্পকর্ম বলে, কোথায় পোড়া মাটির জিনিস পাওয়া যায়, বাঁকুড়ায় পোড়া মাটির জিনিস পাওয়া যায়। তারপর আছে দিনের শেষে গল্পকথা কিছু ছোট প্রশ্ন। এক নম্বরে আছে গল্পগুলো কিসে সাহায্য করে, গল্পে দারুণ দারুণ উপদেশ থাকে যা আমাদের জীবন গঠনে সাহায্য করে। মুখে মুখে গল্পগুলোকে কী বলে, লোকগাথা, দাদু ঠাকুমারা কী বলে উপদেশ দেন, নানা ধরনের গল্প বলে, কোন গল্পে লড়াই থাকে, রাজপুত্র ও রাজকন্যার গল্পে। তারপর আছে নানা ধরনের লোকগানের কিছু প্রশ্ন, শঙ্কুরা কোথায় গিয়েছিল, শান্তিনিকেতনে পৌষ মেলায় গিয়েছিল, বাউল গান কি, পল্লীগ্রামের মানুষেরা মুখে মুখে গান বেঁধে গায় একে বাউল গান বলে, পল্লী গান কি গান, পল্লীর গান হলো সমাজের আদি গান, খাঁচার ভিতর অচিন পাখি গানটি কার লেখা, লালন ফকিরের লেখা, মানুষ কখন গান গাইতো, মানুষ কাজের কষ্ট কমানোর জন্য কাজের ফাঁকে ফাঁকে গান গাইতো, শাড়ি গান কাকে বলে, নৌকা চালানো ছাদ পেটা মাছ ধরা এই কাজগুলোর সঙ্গে গান আছে, এগুলোকে শাড়ি গান বলে, কখন ভাদু পুজো হয় ভাদ্র মাসে, কখন টুসু পরব হয় পৌষ মাসে।